ছোটোবেলায় একবার আমার মাথা ফেটে গিয়েছিল আমার আম্মু আমাকে আদর করার বদলে আরও উল্টো মাঠ দিয়েছে তো ব্যাপারটা আমাকে তখন অনেক বেশি ভাবিয়েছিল কিন্তু এখন যেহেতু আমি নিজেই মা হয়েছি এখন আর সেই ব্যাপারটা আমাকে ভাবায় না আমি এখন বুঝতে পারি আসলে বাচ্চারা যখন একটু ব্যথা পায় মা হিসেবে তখন অনেক বেশি কষ্ট লাগে ব্যথা লাগে আর তখন আসলে নিজের জেদ কন্ট্রোল করার জন্য একটু বকা জকা বা একটু মায়ের সেটা দেওয়াই উচিত আসসালামু আলাইকুম এভরিওান কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর আপনাদের দয় বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠার পরে আমার ঘরের বেহাল দশা থাকে যদিও প্রতিদিন এসে মুছে দিয়ে যায় তাও মনে হয় কখনো একেবারে হয়নি এরকম আর কি তো সকাল সকাল আমি খাটগুলো ঘুষিয়ে নিচ্ছি ঘরটা মশার আগে আসলে এই কাজগুলো করলে খুব বেশি পাতলা লাগে আর কি তো যাই হোক এখানে আমি ঘুষাচ্ছি আর তারিফ এখানে এলোমেলো করার জন্য বসে আছে ঘরটা ঘুষানোর পরে ওর খেলনাগুলো আমি আবার সুন্দর করে জায়গা মতো রেখে দেবো কিন্তু রাখার পাঁচ সেকেন্ড পরে ও আবার এগুলো নামিয়ে আবার যে সেই করে ফেলছে আর কি তো ওকে নিয়ে আসলে পারি না আর সব সবসময় আমার বালিশের খাবারগুলো এক হয় না আসলে উলট পালট হয়ে যায় আর কি তো যাই হোক যেহেতু ছোট বাচ্চা আসলে ব্যাপার না তো এখানে হচ্ছে সব খেলনাগুলো আমি গুছিয়ে নিলাম এর পরবর্তীতে আবারও সব এলোমেলো হয়ে যাবে আমি আর আমার বোন কিন্তু একই ক্লাসে পড়তাম আর সেই হিসাবে আমাদের মধ্যে খুনছুটিটা বেশি হতো আর খুব বেশি বয়সে তফাত না তো যাই হোক একদিন দুই বোন করতেছি তো একটা সলা দিয়ে আমাকে মানে তারা করতেছিল তো আমি দৌড় দেওয়ার সময় মানে পিছলা খেয়ে পড়ে গেছি আর কি ইটের উপর পড়ার কারণে মাথাটা ফেটে গিয়েছিল তো আম্মু তখন খেয়াল করে নিয়ে আর কি তো আমি পড়ার সাথে সাথে যখন চিল্লাচিলি করতেছি সবাই আসছে সবার সাথে সাথে আম্মু দৌড় দিয়ে আসলো আর হচ্ছে আমি তো এক পাশে দাঁড়াই ছিলাম আর আমি বুঝতে পারিনি তখন আমার উপরে আসলে এই ঝড় যাবে তো আম্মু আমাকে আদর করবে কি এর উপরে আমাকে মার দেওয়া শুরু করছে আর সেই ব্যাপারটা আমাকে তখন অনেক বেশি ভাবিয়েছিল আমার অনেক খারাপ লেগেছিলো আর কি যে মানুষের বাচ্চারা ব্যথা পেলে আরও মা আদর করে আর আমার মা কেন মারল তো যাই হোক পরবর্তীতে রক্ত দেখার পরে আর আম্মু কান্না করতে করতে এরপরে আমার জ্যাঠাসহ আমাকে হাসপাতাল নিয়ে গিয়েছিল আর দুইটার মতো সেলাই দিয়েছেন তো সেই দাগটা আমার এখনও রয়ে গেছে এখনও কেউ এটা দেখলে জিজ্ঞাসা করে যে এখানে ক্রস কিসের তো সবাইকে বলতে হয় আর কি ছোটোবেলা দুষ্টামির ফল এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন আমি বুঝতে পারি আসলে যখন ডাস্টিন তারিখে একটু দুষ্টামি করতে গিয়ে ব্যথা পায় তখন আসলে কতটা খারাপ লাগে আর এটার মতো খারাপ লাগে আমার মনে হয় কিছুতেই নেই আমার ছোটোবেলাকার কথাটা মনে হওয়ার একটা কারণ আছে আজকে একটা আহ চেয়ার নিয়ে দুই ভাই দুষ্টামি করতেছে আর তারিফ হুট করে পরে গিয়ে অনেক বেশি ব্যথা পাইছে আর সেটা আমার এত বেশি খারাপ লেগেছে আর এর পরবর্তীতে তারিফকে আমি অনেক বকা জকা দিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে দুষ্টামি করতেছে দেখেন আর আমার কাজকর্ম মোটামুটি শেষ কাজে তো আর শেষ নেই একটার পরে একটা লেগেই আছে এখানে তাস্কিনকে পড়া টেবিলে বসিয়েছি আমি যতক্ষণ আসলে বসি ও বসে আর অনেক বেশি ফাঁকিবাজি দেয় আর কি এখানে ওকে লেখা লিখতে দিয়েছি আর আমি পাশে বসে আছি আসলে একটু পরে রান্নাঘরে চলে যাব তখন আর ওকে সময় দিতে পারবো না তো ভাবলাম একটু আধা ঘন্টার মতো হলো একটু সময় দেই আর ওর সামনে পরীক্ষা যেহেতু একটু বাড়তি করে যত্ন নিতে হচ্ছে আর কি পড়ালেখার ব্যাপারে তো এখন ওদেরকে একটু ফল দেব আর সকালে নাস্তার পরে আর দুপুরে রান্নার আগে যে কোনো টাইপের ফল খেতে আমার অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে আজকে একেবারেই সিম্পল রান্না বাড়ি আলু ভর্তা বসিয়ে দিচ্ছি আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর হচ্ছে ওদের জন্য একটু দুধ জাল করবো আর ডাল আর এই সিম্পল রান্না বাড়িগুলো করতে অনেক বেশি ঝামেলা দেখা যায় মাছ দিয়ে একটা তরকারি রান্না করতেও অত বেশি সময় লাগে না কিন্তু আলু ভর্তা করতে যতটা সময় লাগে বা যত বেশি ঝামেলা হয় তো যাই হোক তাসকিনারাবুর অনেক বেশি পছন্দের আর আমার জন্য একটু সুটকি ভর্তা করব তো যাদের মুখে রুচি নেই বা খাবার খেতে পারেন না আর মুখে অরুচি তো তাদের জন্য আজকের রেসিপিটি আমার মতো যারা ভর্তা পেমি আছেন তাদের জন্য বেস্ট একটা খাবার গরম গরম ভাতের সাথে জমে যাবে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম শুটকি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর তখনই দেখলাম রসুন বাটা নেই এই ভর্তার ভিতরে অবশ্যই রসুন বাটা দিতে হবে তো রসুন ব্লেন্ড করে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে লবণ আর হচ্ছে একটু রসুন কুচি তো চেপা শুটকি এভাবে করে ভাজি করে ভর্তা করা হলে অনেক বেশি মজা লাগে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর এত সুন্দর একটা গ্রান কী বলবো তো এটা আমার একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তেলটা যখন একেবারে উপরে ভেসে আসবে তখন এটা আমি নামিয়ে ফেলবো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর ভর্তা যেহেতু ঘরে আমি একাই খাই তো ফ্রিজে রেখে রেখে আমার খাওয়া লাগবে কারণ হচ্ছে তাস্কিনার আবু ভর্তা খায় না আর ঝাল খেতে পারে না সেজন্য আর কি তো আজকে ওর জন্য আলু ভর্তা করে নিচ্ছি কারণ ও আলু ভর্তা অনেক বেশি পছন্দ করে সেখানেও আজকে আমি ঝালের পরিমাণ বেশি দিয়ে ফেলছি তো যাই হোক আসলে ঝাল দেওয়ার সময় আমার মাথা মতো ঠিক থাকে না যে আমি ঝাল প্রেমী সেহেতু একটু বেশি হয়েই যায় তো এখানে গরম গরম ভাতের সাথে আমি আমার ভর্তা দুই রকমের ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আর হচ্ছে ডাল রান্না করেছিলাম সেটা নেব না শুকনো শুকনো ভাত খেতে ভালো লাগে সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস